পরিমল দা বাংলাদেশের মানুষ, কিছু বলে দেন বাংলাদেশকে। বাংলাদেশ তো পূর্বে আমাদের সবাই ছিল। শিলং, যা সারা পৃথিবীর কাছে প্রাচ্যের স্কটল্যান্ড হিসাবে পরিচিত। মেঘালয় রাজ্যের রাজধানী শিলং 4908 ফিট উচ্চতায় অবস্থিত। শিলং শহরের অভ্যন্তরে এবং বাহিরে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে। আজ আমরা সারাদিন ঘুরব শিলং, দেখব উমিয়াম লেক, সেনখাসি মন্দির, ওয়াটস লেক, ডন বস্কো মিউজিয়াম, মদিনা মসজিদ, অল সেন্টস ক্যাথলিক গির্জা। পুলিশ বাজারে রাস্তায় হাঁটব, খাব স্ট্রিট ফুড। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। ওয়েলকাম শিলং। আজকে আমাদের শিলংয়ে চতুর্থ দিন, হোটেল থেকে বের হয়ে গেলাম। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাবো, ব্রেকফাস্ট করি আমরা সাইট সিংয়ে বের হয়ে যাব। ব্রেকফাস্টে আমরা হালকা পাতলা কিছু খেয়ে তারপরে আজকে আমাদের সাইট সিংগুলোতে আপনাদের নিয়ে যাবো। চলুন তাহলে ব্রেকফাস্ট আমরা সেরে আসি। আজকে সকালের নাস্তায় রয়েছে লুচি, আলুর দম, আচার আর রসগোল্লা, সঙ্গে চা। গাড়ি ঠিক করা আছে আমাদের, দুপুরের দিকে বের হলাম, প্রচণ্ড জ্যাম। আর আমাদের আজকে গাড়ির ক্যাপ্টেন পরিমল দা, বাংলাদেশের লোক, তো আমাদের বাংলা কথা বলতে গল্প করতে কোনো সমস্যা হবে না। আর আমরা এখন বড়পানি যাচ্ছি, এলাকাতে যেটার নাম বড়পানি, লোকাল নাম। আর আমরা যাকে উমিয়াম লেক বলি, আমরা সেখানে যাব। আর সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ এক্সপ্লোর করে তারপর দাদা আর একটা জায়গাতে নিয়ে যাবে এবং দাদা নিজেই ঘুরাবেন। আজকে সারাদিন ঘুরে আমাদের সন্ধ্যার মধ্যে আমাদের আবার পুলিশ বাজারে ড্রপ করবে হোটেলে। এই হচ্ছে আমাদের প্ল্যান। আর এই হচ্ছে পরিমল দা, বাংলাদেশের মানুষ, কিছু বলে দেন বাংলাদেশকে। বাংলাদেশ তো পূর্বে আমাদের সবাই ছিল, আমাদের ইন্ডিয়া এসে গেছে বহু বছর পূর্বে থেকে। ওনারা 64 সালে চলে আসছে বাংলাদেশ থেকে, কুমিল্লার লোক। আর এখানে এখন তারা সেটেল, তারা পরিবার নিয়ে। দাদা এখানে নাকি একটা বাঙালি সোসাইটি আছে, কমিউনিটি আছে, জেল রোড আছে, রিঞ্জা আছে, কয়েকটা জায়গা আছে, লাবান আছে, কয়েকটা জায়গা আছে, বাঙালি মোটামুটি বেশি আছে। তো যারা শিলংয়ে আসবেন, বাঙালি ড্রাইভার চান কিংবা যারা চান যে একটু কথাবার্তা বলবেন, গল্প করবেন, তারা পরিমল দাকে ফোন করতে পারেন, আমি নাম্বারটা দিয়ে রাখবো পরিমল দার। আর এই যে জ্যাম শুরু হয়ে গেছে। আমাদের প্রথম গন্তব্য বড়পানি, যাকে সবাই উমিয়াম লেক বলে জানি। স্কটল্যান্ডের সমুদ্র শাখা বা লেকের সাথে তুলনাময় উমিয়াম লেক শিলং থেকে বেশ কিছু দূরত্বে অবস্থিত। লেক ও বাঁধের প্রধান ক্যাচমেন্ট এলাকা 225 বর্গ কিলোমিটার। 1960 সালের গোড়ার দিকে উমিয়াম নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছিল এই লেক। কেউ যদি কোলাহলমুক্ত জায়গার খোঁজ করেন যেখানে কোনো ভিড়ভাট্টা নেই, তাহলে উমিয়াম লেক সেই ধরনের একটি স্থান। আমার পিছনে যে লেকটি দেখা যাচ্ছে, এই লেকের নাম উমিয়াম লেক। আর উমিয়াম লেকের যে সৌন্দর্য আপনারা দেখে খুব অবাক হবেন। এখানে সবুজের মাঝে পানি, আর পানির কালারটা সূর্য পড়লে এক কালার, আর ছায়া পড়লে আর এক কালার হয়ে যায়। আমরা উমিয়াম লেকে এখন আমরা ঢুকছি। আর এই সামনে আসামের গাড়ি দেখা যাচ্ছে, আমি আসামের ভাষা বুঝি। এখানে এসে একটা মানে ইয়ে আছে, পার্ক আছে, নেহরু পার্ক। নেহরু পার্ক, যেখানে একটা পার্ক আছে, নেহরু পার্ক। যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন তারা পার্কে যেতে পারেন। আর এই যে অর্চিড লেক রিসোর্ট, এখানে রিসোর্টও আছে। হ্যাঁ, এটা হচ্ছে গভর্নমেন্ট, মেঘালয় গভর্নমেন্ট রিসোর্ট, অর্কিড যেটা মানে। এটা তো ফরেনাররা ইয়ে পায় না, হোটেল বুক করতে পারে না ফরেনাররা। এটা তো সবাইই দেয় মানে খালি 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 থাকা সাপেক্ষে।
ওয়াও ওম খরা এবং বা উম শিরপি নামের দুটি নদী ওমিয়াম লেকে মিশেছে। ও ভালো কথা, আমরা ওমিয়াম লেকের ভিতরে যেতে পারিনি। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সরকারি কি যেন একটা প্রোগ্রাম ছিল, সে কারণে বন্ধ ছিল ওমিয়াম লেকে ভ্রমণ। এখান থেকে 10 কিলোমিটার যাওয়ার পর এটাকে বৈলং বং কয়, আর আগরতলা শিলচর করিমগঞ্জ গেলে শিলং না হয়ে সেটা একটা বাইপাস, এটা হাইওয়ে রুট। লেকটির মেঘালয় রাজ্যের একটি প্রধান পর্যটন আকর্ষণ হিসাবে কাজ করে। এটি জল খেলা এবং অ্যাডভেঞ্চার সুবিধার জন্য জনপ্রিয় গন্তব্য। পর্যটকরা কায়াকিং, ওয়াটার সাইকেলিং, স্কুটি এবং বোটিংয়ের জন্য এই স্থানটি পরিদর্শন করে। ওমিয়াম লেকের কাছাকাছি খুব একটা হোটেল নেই বা খাবারের দোকানও নেই, সুতরাং যখন যাবেন তখন কিছু খাবার নিয়ে যাওয়াই ভালো। আমাদের এবারের গন্তব্য সেনখাসি। সেনখাসি কি সেটাই আগে জানতে হবে। সেনখাসি হলো একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন যা খাসি সংস্কৃতি এবং ধর্ম নিয়াম খাসিকে ব্রিটিশদের দ্বারা আনা পরিবর্তনের শক্তি থেকে রক্ষা ও সংরক্ষণের জন্য গঠিত হয়েছিল। ইউ বাবু জীবন রায় একজন শিক্ষাবিদ, উদ্যোক্তা ও তৎকালীন আদিবাসী বিশ্বাস ও সংস্কৃতির সমর্থক। ইউবাবু জীবন রায়ের নির্দেশনা এবং পরামর্শে 16 জন তরুণ খাসি পুরুষ এটি প্রতিষ্ঠা করেছিলেন। সেনখাসি আন্দোলন ভারতের প্রাচীনতম এবং সবচেয়ে সম্মানিত সাংস্কৃতিক সংরক্ষণ আন্দোলনগুলোর মধ্যে একটি, বিশেষ করে উপজাতি সম্প্রদায়ের মধ্যে। আমরা চলে এসেছি ডন বস্কো জাদুঘরে। আমি ঢাকাতে থাকলেও আমার জন্মস্থান বগুড়ার সান্তাহারে। এই যে ইন্ডিয়াতে আমাদের এলাকা সান্তাহার। ভারতের মেঘালয়ের সেরা জাদুঘরে গিয়ে তাদের মানচিত্রে নিজেদের এলাকার নাম দেখলে কারই না ভালো লাগে বলুন। ডন বস্কো মিউজিয়াম নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। ডন বস্কো মিউজিয়ামে প্রবেশ করতে লাগবে 200 রুপি জনপ্রতি, আর ছবি তোলার জন্য মোবাইল বা ক্যামেরা সাথে রাখলে দিতে হবে অতিরিক্ত 100 রুপি। তা না হলে ওখানে থাকা লকারে মোবাইল ক্যামেরা সব কিছু রেখে যেতে হবে। জাদুঘরে সোমবার থেকে শনিবার সকাল 9:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত প্রবেশ করা যায়, আর শীতের সময় মানে ডিসেম্বরের 1 তারিখ থেকে 31 জানুয়ারি এমন সময় জাদুঘর সকাল 9:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে। তবে প্রতি রবিবার জাদুঘরটি বন্ধ থাকে। কেউ চাইলে তাদের সাথে যোগাযোগ করে তাদের গাড়ি করে নির্দিষ্ট হোটেল বা রিসোর্ট থেকে যাওয়া আসা করতে পারবেন, সেক্ষেত্রে পিক অ্যান্ড ড্রপের জন্য আলাদা টাকা দিতে হবে। ডন বস্কো মিউজিয়ামে রয়েছে বেশ কিছু গ্যালারি। গ্যালারির মধ্যে অন্যতম কমিউনিটি ইনফরমেশন সেন্টার গ্যালারি, নেবার্স গ্যালারি, ফটো গ্যালারি, স্পেস গ্যালারি, মিশন অ্যান্ড কালচার গ্যালারি, ইন্ট্রোডাক্টরি প্রি স্টোরি গ্যালারি, ল্যান্ড অ্যান্ড পিপলস গ্যালারি, ফিশিং হান্টিং গ্যালারি, এগ্রিকালচার গ্যালারি, ট্র্যাডিশনাল অ্যান্ড টেকনোলজি গ্যালারি, বাস্কেটারি গ্যালারি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস গ্যালারি, রিজন অ্যান্ড কালচার গ্যালারি, ওয়াপেন গ্যালারি, কাস্টমস অ্যান্ড অর্নামেন্টস গ্যালারি, ডন বস্কো কালচারাল গ্যালারি, হাউজিং গ্যালারি, ন্যাচারাল রিসোর্স, আর্ট গ্যালারি, মিডিয়া অ্যান্ড কালচার গ্যালারি, মিনি মিউজিয়াম। রয়েছে স্কাই ওয়াল্ক, যেখান থেকে আপনি শিলংয়ের সেরা ভিউ দেখতে পাবেন। সাততলা বিশিষ্ট 56,000 স্কোয়ার ফিট ফ্লোরের এই জাদুঘর অসাধারণ, অনবদ্য। চলুন আমরা জাদুঘরটি দেখতে থাকি এবং সামনের দিকে এগোতে থাকি।
ডন বস্কো জাদুঘরের স্কাই ওয়াল্ক থেকে আপনি রূপের রানী শিলংয়ের সেরা ভিউ দেখতে পাবেন। পাহাড় আর আকাশ একসঙ্গে দেখতে কেমন লাগে সেই অভিজ্ঞতা আরও বাড়িয়ে তুলবে, সঙ্গে শিলং শহরের সৌন্দর্য। একটু ভয় ভয় করবে, কিন্তু এই সৌন্দর্যের কাছে ভয় কিছুই নয়। ডন বস্কো জাদুঘর থেকে বের হয়ে আমরা এবার যাচ্ছি ওয়াটস লেকে। ওয়াটস লেক স্থানীয়ভাবে পোলক লেক বা নান পোলক নামে পরিচিত। এটি একটি কৃত্রিম লেক, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি শিলংয়ের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র। লেকটির পরিকল্পনা করেছিলেন আসামের তৎকালীন প্রধান কমিশনার স্যার উইলিয়াম ওয়াটস, আর তার নাম অনুসরণ করেই এই লেকের নাম করা হয় ওয়াটস লেক। ফিটস উইলিয়াম টম পোলক দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং 1894 সালে কর্নেল হপকিন্স দ্বারা নির্মিত হয়েছিল। এটাও বলা হয় যে লেকের চারপাশে এলাকাটি একজন খাসি বন্দি দ্বারা তৈরি করা হয়েছিল, যে তার দৈনন্দিন রুটিনের এক ঘেয়েমি প্রশমিত করার জন্য এটি করেছিলেন। ঘোড়ার জুতোর মতো আকৃতির লেকটি রাজ্যপালের সরকারি বাসভবন রাজভবনের কাছাকাছি অবস্থিত। লেকটি একটি বোটানিক্যাল গার্ডেন দ্বারা বেষ্টিত রয়েছে, যেখানে পাথরের ফুটপাত এবং একটি ফোয়ারা রয়েছে। বোটানিক্যাল গার্ডেনে অন্যান্য ফুলের প্রজাতি ছাড়াও বেশ কিছু অর্কিড রয়েছে। আর এই লেকের সবচেয়ে আকর্ষণীয় হলো মাঝখানের কাঠের সেতু। এটি দেখতে খুব সুন্দর দেখায় দূর থেকে। লেকে বোটিংয়ের সুবিধা রয়েছে, রয়েছে ক্যাফেটেরিয়া। আমাদের এবারের গন্তব্য অল সেন্টস চার্চ, বর্তমানে অল সেন্টস ক্যাথিড্রাল নামে পরিচিত। এই ভবনটি 100 বছরেরও বেশি পুরনো। ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের এক অপূর্ব স্থাপত্য ক্যাথিড্রাল অফ মেরি হেল্প অফ ক্রিস্টিয়ানস। প্রতিদিন দেশ বিদেশের অসংখ্য পর্যটক গির্জার নির্মাণ শৈলী ও স্থাপত্য সৌন্দর্য দেখে মুগ্ধ হন। যে কোনো ধর্মের মানুষই এখানে এসে ঘুরে দেখতে পারেন। শিলংয়ের 300,000 ক্যাথলিকের জন্য এটি প্রধান ধর্মীয় প্রার্থনা স্থান। ১৯১৩ সালে এই স্থানেই মেঘালয় ও তৎকালীন সময়ের আসাম মিশনের প্রথম গির্জা নির্মাণ করা হয়। ১৯৩৯
একজন জার্মান ফাদার এই স্থানেই দ্য চার্চ অব দ্য ডিভাইন সোভিয়ার নামের একটি উপাসনা স্থান নির্মাণ করেন। এটি ছিল কাঠের স্থাপত্য। গির্জা দেখা শেষে এবার আমাদের যাত্রা মদিনা মসজিদের পথে। মদিনা মসজিদ মেঘালয়ের একটি চারতলা মসজিদ, যেটি শিলংয়ে অবস্থিত। এটি নির্মাণ কাজ করতে লেগেছে 1.5 বছরের বেশি সময়, আর ভারতের একমাত্র কাচের মসজিদ এটি। মদিনা মসজিদ ভারতের বিরল স্থাপত্যের বিষয়ে কাচের গম্বুজ এবং কাচের মিনারের একটি মনোমুগ্ধকর ও জাঁকজমকপূর্ণ ইমারত। মসজিদ দেখা শেষ করে এবার আমরা যাচ্ছি শিলংয়ের পুলিশ বাজারে। সারাদিন ঘোরাঘুরি শেষে এবার খাবো স্ট্রিট ফুড। শিলং পুলিশ বাজারের স্ট্রিট ফুডের প্রশংসা সবসময় শুনেছি, আজ খেয়ে দেখতে চাই। স্ট্রিট ফুডগুলো মজারই ছিল, কিন্তু ব্যতিক্রম কোনো স্ট্রিট ফুড ছিল না। ঘুরে ফিরে একই সব। Thank you.
স্ট্রিট ফুড খাওয়া শেষে এবার বাজার দেখতে লাগলাম। নানা ধরনের সবজি নিয়ে বসেছে দোকানিরা। এরপর যাব রাতের খাবার খেতে। তবে আজ খেলাম গরম ভাতের সাথে গরুর মাংস। শিলংয়ে বসে গরুর মাংস খাবো ভাবতেই পারিনি। দাম পড়েছে মাত্র 180 টাকা খাবারের এই সেট মেনুর দাম। ছিল ভাত, সবজি, ডাল, সালাদ আর গরুর মাংস। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে যারা ফেসবুকে দেখছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করলে কৃতজ্ঞ থাকবো। আল্লাহ হাফেজ।